তাহলে মনে করবেন না আমি ওই দলে কোন দলে কাফের মুশরিক ইহুদি নাসারা এদের দলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই কোরআন শরীফ এই কোরআন শরীফের দ্বারাতে অনেক মানুষ সুপথ প্রাপ্ত হয় কি হয় সুপথ প্রাপ্ত হয় সৎ পথে পরিচালিত পরিচালিত করে নিজেকে এই কোরআন দ্বারাতে এই কোরআনে মানুষকে সৎ পথে পরিচালিত করে আবার এই কোরআনেই অনেক মানুষকে বিপদগামী করে ধ্বংস করিয়া দেয় বিপদগামী হয় ভ্রান্ত পথে পরিচালিত করে এই কোরআনেই কিসে এই কোরআনে ভ্রান্ত পথে পরিচালিত করে কোরআন শরীফের ভিতরে আর এক জায়গায় আছে আল্লাহ পাক রব্বুল সূরা বনী ইসরাঈলের ভিতরে বলতেছেন যে অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা তাজিদিজ জালিমিনা ইল্লা খাসারা কোরআন শরীফের দাতে এই কোরআন শরীফ মুমিনের জন্য শিফা রোগ আরোগ্যকারী কি রোগ আরোগ্যকারী কিন্তু কাফের মুশরিক ইহুদি নাসারা যাদের বক্রতা তাদের শুধু রোগ বৃদ্ধিকারী তাদের যন্ত্রণা বৃদ্ধি করবে এই কোরআন শরীফে তাদের কোনো ফায়দা দেবে না তাদের কি দিবে না কোনো ফায়দা দেবে না তাহলে বোঝা গেল এই কোরআন শরীফ পড়লেই যে ফায়দা হবে এমনটা না কি বুঝলেন এই কোরআন শরীফেই তো মানুষদেরকে বিপদগামী করতেছে কোরআন শরীফে কি করে বিপদগামী করতে অনেক কোরআন শরীফ পড়নেওয়ালা আছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মতদের ভিতরে কতক মুনাফেককারী থাকবে কি থাকবে মুনাফেককারী থাকবে মাশায়েখগণ বলেছেন যে ইয়াউল উলুম থেকে নকল করা হয়েছে সেটা বলছেন যে অনেক পড়নেওয়ালা আছে তারা যখন কোরআন শরীফের কোনো সুরা তেলাওয়াত করে ওই সুরা যখন তেলাওয়াত করে তখন থেকেই আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা তাদের উপরে রহমত বর্ষণ করতে থাকে কোন পর্যন্ত যে পর্যন্ত সূরাটা শেষ না হয় এই পর্যন্ত কি কেউ যদি কোনো সূরা তেলাওয়াত করা শুরু করে দেয় সূরা শুরুর থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা রহমত কি তার উপরে বর্ষণ করতে থাকে আবার কত কোরআন শরীফ পড়নেওয়ালা আছে তারা যখন সূরা পড়া শুরু করে দেয় ওই সূরা পড়ার থেকে শুরু করে শেষ পর্যন্ত তার উপরে আল্লাহ তাআলা লানত আসতে থাকে বলেন না নাউজুবিল্লাহ কি আসতে থাকে কোরআন শরীফে পড়ার কারণে তার উপরে কি আসে লানত আসে তার উপরে বিপদ আসে তার উপরে গজব আসে তার তার অমঙ্গল হয় তাহলে দেখেন কোরআন শরীফ পইরা মঙ্গল হয় কি হয় কোরআন শরীফ পইরা অমঙ্গল হয় কি হয় কোরআন শরীফ পইরা অমঙ্গল হয় তার এই কথার যুক্তিতে আল্লাহ তাআলার দুইটা আয়াত আপনাদেরকে শুনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আলা সাবধান যারা জলেম যারা কি জালেম যারা অত্যাচার নিরীহ মানুষদেরকে অত্যাচার করে মানুষের হক মানে পাওয়ার দেখাইয়া ক্ষমতা দেখাইয়া হরণ করিয়া খায় দুর্বল মানুষদেরকে কি অত্যাচার করে নিপীড়ন করে তাদের উপরে আল্লাহ তাআলা লানত তাদের উপরে কি আল্লাহ তাআলা লানত এখন বলেন এরকম অনেক মানুষ কোরআন শরীফ পড়ে পড়ে না আল্লাহ তাআলার বাণী অনুযায়ী হ্যাঁ মুবাসসিরিন রে কিরাম বলেছেন যে যেই জালেম ব্যক্তি যদি কোরআন শরীফ পড়ে সে নিজে জালেম আর সে কোরআন শরীফের ভিতরে পড়তেছে কি লানাতুল্লাহি আলা যালিমিন যারা জালেম তাদের উপরে আল্লাহ তাআলা লানত অবধারিত তাহলে হ্যাঁ নিজেই জালেম সে নিজেই কোরআন শরীফ পড়তেছে তার উপরে নিজেই সে কোরআন শরীফ পড়তেছে তার উপরে লানত পড়তেছে কি বুঝছেন কি বুঝলেন কোরআন শরীফ পড়তেছে তার উপরে লানত পড়ছে সে নিজেই তো বলতেছে জালেমের উপরে কি হোক আল্লাহ তাআলা লানত অবধারিত কার উপরে জালেমের উপরে সে নিজে কোরআন শরীফ পড়তেছে বরং সে নিজে জালেম নিজে কি জবরদস্তি করনেওয়ালা সে নিজে জালেম
কোরআন শরীফ পড়তেছে তার উপরে কি লানত পড়তেছে? কোরআন শরীফে তার আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহ তাআলার লানত অবতারিত। এটা কার কথা? আল্লাহর কথা। কোরআন কোন জায়গায় আছে? কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা মিথ্যাবাদী তাদের উপর কি লানত অবতারিত। অনেক কোরআন শরীফ পড়নেওয়ালা আছে মিথ্যা কথা বলে, বলে নাকি বলে না? আছে না? তাহলে সে নিজে কোরআন শরীফ পড়তেছে, নিজের উপরে নিজের লানত ডেকে ডেকে আনতেছে। তাহলে বোঝা গেল কোরআন শরীফ পড়লে পড়নেওয়ালার উপরে লানত আসে। কি আসে? লানত আসে। কোরআন শরীফ যদি কোনো জালেম ব্যক্তি পড়ে তার উপরে লানত আসবে, কোনো মিথ্যাবাদী যদি পড়ে সে নিজেই তো বলতেছে যে মিথ্যাবাদীর উপরে কি লানত। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কি বললেন? যে এই কোরআন শরীফ কারো কাউকে সৎপথ প্রদর্শন করে, আবার এই কোরআন শরীফ কাউকে বিপদগামী করে। আবার আল্লাহ তাআলা বলতেছেন না সবাইরে করে না, ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, যারা ফাসিক, যারা কি ফাসিক, মিথ্যা কথা বলে, জুলুম করে, অত্যাচারী করে। আর ফাসিকের আরেকটা কথা হলো যারা সবসময় গুনাহ করে, যারা কি আর দাড়ি না রাখা কিন্তু সবসময় গুনাহ, দাড়ি না রাখা কি সবসময় গুনাহ হচ্ছে, এটা কিন্তু ফাসিকের অন্তর্ভুক্ত। এটা কি তাদের উপরে কি হবে? তারা কোরআন শরীফ থেকে সৎপথ পাবে না, তারা কোরআন শরীফ থেকে কি পাবে না? সৎপথ পাবে না। তাহলে বোঝা গেল কোরআন শরীফ পড়লেই শুধু সব হয় এমনটা না। সবাই বলেন না কেন? না, কোরআন শরীফ পড়লেই সব হবে না, নামাজ পড়লেই সব হবে না। নামাজের ভিতরে যা বলি তা মানতে হবে, কোরআন শরীফের ভিতরে যা পড়ি তা মানতে হবে। এটা মানার মাধ্যমে আমার ঈমান অর্জন হবে আর আমার সব হবে। কি হবে? সব হবে। তাহলে বোঝা গেল জানার নাম